আপনি চাইলে বাংলাদেশে বসেই নিজের নামে একটা ডুয়েল কারেন্সির ভিসা কার্ড তৈরি করে নিতে পারবেন। নিজের নাম অ্যাড্রেস দিয়ে আপনি একটা ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারবেন, যেই কার্ডের মাধ্যমে আপনি চাইলে ফেসবুক বুস্টিং করতে পারবেন, ইউটিউব বুস্টিং করতে পারবেন, নেমেচিপ থেকে ডোমেন হোস্টিং কিনতে পারবেন, প্লে স্টোর থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন, সেই সাথে অনলাইনে ইন্টারন্যাশনাল কারেন্সির যে কোনো পেমেন্ট করতে পারবেন এই কার্ডটি দিয়ে। সবথেকে সুবিধার ব্যাপার হলো এই কার্ডটি আপনি রিচার্জ করতে পারবেন যে কোনো সময়, এবং এই কার্ডের মেয়াদ থাকবে 4 বছর। বিভিন্ন সময় আপনারা কমেন্ট করে থাকেন বাংলাদেশ থেকে কিভাবে ডুয়াল কারেন্সির কার্ড ব্যবহার করা যায়। বাংলাদেশ থেকে আপনি চাইলে দুইভাবে ডুয়াল কারেন্সির কার্ড নিতে পারবেন। প্রথমত হলো আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের যে কার্ড রয়েছে ভিসা কার্ড, সেই কার্ডটিকে আপনি পাসপোর্টের মাধ্যমে ডুয়াল কারেন্সি করে নিতে পারবেন, এবং সেখানে আপনি চাইলে ব্যাংক থেকে গিয়ে ডলার এনরোলস করে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। তবে এই ক্ষেত্রে যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে কিন্তু আপনি ডুয়াল কারেন্সি করতে পারবেন না। এছাড়াও ব্যাংকে গিয়ে ডলার এনরোলস করাও কিন্তু একটা প্যারা। আপনারা অনেকেই বলে থাকেন আমার পাসপোর্ট নেই, তারপরেও কিভাবে আমি ডুয়াল কারেন্সির একটা কার্ড বাংলাদেশ থেকে ব্যবহার করতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই জানানোর চেষ্টা করব। দীর্ঘদিন যাবত আমি একটা এজেন্সি থেকে একটা কার্ড ব্যবহার করতেছি, আজকের ভিডিওতে আমি সেই এজেন্সিটা আপনাদেরকে সাজেস্ট করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনি চাইলে এখান থেকে একটা কার্ড নিতে পারেন, সেই কার্ডটি আপনি নিজের নামে করে নিতে পারবেন, এবং সেই কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন, ফেসবুকে বুস্টিং করতে পারবেন, ইউটিউবে বুস্টিং করতে পারবেন, এবং সকল ধরনের ইন্টারন্যাশনাল কারেন্সির পেমেন্ট করতে পারবেন। বলছিলাম বিডি অনলাইন এজেন্সি .com এর কথা। মূলত এই ওয়েবসাইটটির মাধ্যমেই আপনারা নিজের নামে একটা ভিসা কার্ড তৈরি করে নিতে পারবেন, যেই কার্ডটি আপনি সবসময় রিচার্জ করতে পারবেন, কার্ডের মেয়াদ থাকবে 4 বছর, এবং এই কার্ডটি দিয়ে আপনি ফেসবুক বুস্টিং সহ বিভিন্ন কাজ করতে পারবেন। ওয়েবসাইটটিতে এসে আপনি একটু স্ক্রল ডাউন করলেই নিচের দিকে দেখতে পারবেন তাদের সকল সার্ভিসগুলো রয়েছে। একটু নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে প্রিমিয়াম রিলোডেবল ভার্চুয়াল কার্ড। আপনি এখান থেকে এই সার্ভিসটি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে দেখতে পারবেন এখানে লেখা আছে অন্যের ভরসায় আর কয়দিন, নিজের নামে কার্ড নিয়ে নিজেই বুস্ট করুন একই কার্ডে সকল সমাধান। এখানে আপনারা যদি একটু স্ক্রল ডাউন করেন তাহলে আপনি দেখতে পারবেন এই কার্ডটির মূল্য রয়েছে 2500 টাকা। তার মানে আপনি প্রথমবার যখন কার্ডটি পারচেস করবেন 4 বছরের জন্য, এই কার্ডের মূল্য রাখা হবে 2500 টাকা। বর্তমানে ডিসকাউন্ট চলতেছে, ডিসকাউন্টে কিন্তু 2500 টাকা রয়েছে। রাইট নাও যখন ভিডিওটা প্রকাশ করতেছি এই মুহূর্তের প্রাইস এটা, ফিউচারে হয়তো বা কমতে পারে বা বাড়তে পারে। এবার আপনারা একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন কার্ড ডেলিভারি দিবে তারা 5 থেকে 15 মিনিটের ভিতরে। মূলত 5 থেকে 15 মিনিটের ভিতরে ডেলিভারি দিয়ে দেয়। কিছু কিছু সময় দেখা যায় একটু লেট হয়, কেননা প্রত্যেক মানুষেরই কিন্তু সুবিধা অসুবিধা থাকে। একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে এই কার্ডটি দিয়ে কী কী করতে পারবেন। ফেসবুকে বুস্টিং করতে পারবেন, সার্ভে জাকিং থেকে পেমেন্ট নিতে পারবেন, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার সহ যে কোনো মার্কেট প্লেসে পেমেন্ট করতে পারবেন। এটা দিয়ে ফেসবুকে অ্যাড দিতে পারবেন, গুগল অ্যাড দিতে পারবেন, ইউটিউবে অ্যাড দিতে পারবেন, পেজ প্রমোট করতে পারবেন, গুগল কনসোল করতে পারবেন। এখানে কিন্তু সকল কিছুই দেওয়া রয়েছে। এবং নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে এফএকিউর জায়গায় বেশ কিছু লেখা রয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন। এবং এখানে আপনাকে কি ডেলিভারি করা হবে সেটা দেওয়া হয়েছে। এখানে আপনাকে ডেলিভারি করা হবে কার্ড নাম্বার, সিভিভি, এক্সপায়ারি ডেট। মূলত এই তিনটা হলেই কিন্তু আপনি যে কোনো সাইটে পেমেন্ট করতে পারবেন। এবার এখানে নিচে দেখতে পারবেন তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। অবশ্যই অবশ্যই তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আগে ভালোভাবে পড়বেন। পড়ার পর আপনি যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন চ্যাট উইথ বিডি অনলাইন এজেন্সি নামের একটা অপশন রয়েছে। কার্ড অর্ডার করার আগে, আবারও বলছি, কার্ড অর্ডার করার আগে আপনি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন এবং তাদের সাথে সরাসরি চ্যাট করে নেবেন। এখান থেকে আপনি চাইলে মেসেঞ্জারের মাধ্যমে তাদের সাথে কিন্তু চ্যাটিং করতে পারবেন। এবার যদি আপনি সকল টার্মস অ্যান্ড কন্ডিশন পরে যদি আপনার মনে হয় এই সাইট থেকে আপনার কার্ড নেওয়া উচিত, তাদের সাথে সকল কিছু কথা বলার পরে যদি আপনার মনে হয় তাদের থেকে আপনি কার্ড নেবেন, তাহলে কিভাবে অর্ডার করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে রয়েছে অ্যাড টু কার্ট নামের একটা অপশন, আপনি এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করবেন। অ্যাড টু কার্টে ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, আপনি চেক আউটে ক্লিক করবেন। প্রসিড টু চেক আউটে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে একটা ফর্ম চলে আসছে, এখানে আপনি আপনার নাম, ঠিকানা সকল কিছু দিয়ে দিবেন। সকল কিছু দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে তাদের পেমেন্ট গেটওয়ে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, রকেট, নগদ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি তাদের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে সকল ডিটেলস দিয়ে আপনি কিন্তু প্লেস অর্ডার যে লেখা রয়েছে এই প্লেস অর্ডার লেখাতে ক্লিক করলে আপনার অর্ডারটি প্লেস হয়ে যাবে, এবং বিডি অনলাইন এজেন্সি এটাকে রিভিউ করে দেখবে। সকল কিছু ঠিকঠাক থাকলে 5 থেকে 15 মিনিটের ভিতরে আপনাকে আপনার কার্ডের নাম্বারটি ইমেলের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। এর ভিতরে আপনি চাইলে বিডি অনলাইন এজেন্সির সাথে কিন্তু সরাসরি এখান থেকে কথা বলতে পারবেন চ্যাটিংয়ের মাধ্যমে। এছাড়াও এখানে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে মেসেঞ্জার সহ হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারবেন।
অবশ্যই অবশ্যই কার্ড অর্ডার করার আগে আপনি আপনার সকল বিস্তারিত তথ্য তাদের কাছে চ্যাটিং করে ভালোভাবে জেনে নেবেন। সকল কিছু যাচাই বাছাই করার পরে যদি আপনার মনে হয় তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন সকল কিছু ঠিকঠাক আছে, তারপরেই আপনি অর্ডার করবেন। তো আমি বিডি অনলাইন এজেন্সি থেকে একটা ভার্চুয়াল কার্ড নিয়েছি আমার নিজের নামে। এবার সেই কার্ডটি দিয়ে আমি ইউটিউবের যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন রয়েছে সেটা পারচেস করার চেষ্টা করব। এর জন্য আমি চলে যাচ্ছি ইউটিউবে। ইউটিউবে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হচ্ছে যে 1 মান্থ ফ্রি সহ একটা সাবস্ক্রিপশন কেনার কথা। তো এখান থেকে আমি 1 মান্থ ফ্রি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ট্রাই ইট ফর ফ্রি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে পেমেন্টের অপশন চলে আসবে, ইন্ডিভিজুয়াল, ফ্যামিলি, স্টুডেন্ট। এখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ইন্ডিভিজুয়াল নিব, তাই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম এবং কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্লে স্টোরের পেমেন্ট মেথড অ্যাড করতে বলা হচ্ছে। এখান থেকে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড এই লেখাটিতে ক্লিক করে আমি বিডি অনলাইন এজেন্সি থেকে যে কার্ডটি নিয়েছি সেইটা অ্যাড করে নিব। তো এখানে আমি কার্ডের সকল তথ্য দিয়ে দিয়েছি। এবার এখান থেকে এতে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব নামের একটা অপশন রয়েছে, এখান থেকে সাবস্ক্রাইব অপশনে প্রেস করলাম, দেখি পেমেন্ট হয় কিনা। দেখতে পাচ্ছেন এখানে পারমিশন চেয়েছে, এখান থেকে আমি নো থ্যাঙ্কস দিয়ে দিলাম এবং ওকেতে প্রেস করে দিলাম। এবার এখান থেকে আরেকটা অপশন এসেছে, আমি এটাকে নো থ্যাঙ্কস করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার কার্ড কিন্তু প্লে স্টোরে অ্যাক্টিভেট হয়ে গেছে এবং এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1 মাসের জন্য ফ্রিতে ইউটিউব প্রিমিয়াম পেয়ে গেছি এবং আমি পরবর্তীতে এই কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবো। ওকে, এবার দেখতে পাচ্ছেন আমি আমার নেমচিপ অ্যাকাউন্ট লগ ইন করেছি। এবার এই কার্ডটি ব্যবহার করেই আমি নেমচিপ অ্যাকাউন্টে $10 ডিপোজিট করে দেখাবো। টপ আপে ক্লিক করলাম। টপ আপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে, অপশনগুলোর ভিতরে কার্ড পেমেন্ট নামের যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করে নেক্সটে প্রেস করলাম। নেক্সটে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, আমি এখানে $10 ডিপোজিট করব। $10 ডিপোজিট করার জন্য আমি এখানে 10 টাইপ করে দিলাম, নেক্সটে প্রেস করলাম। এবার এখানে কার্ডের ইনফরমেশন চেয়েছে, আমি কার্ডের ইনফরমেশন সঠিকভাবে দিয়ে দিচ্ছি, যেটা আমি বিডি অনলাইন এজেন্সি থেকে নিয়েছি। এখানে কার্ডের নাম, তার মানে আমার নিজের নাম দিব, কার্ডের নাম্বার আমার দিব এবং এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম সকল কিছু আমি টাইপ করে দিচ্ছি। ওকে, তো এবার এখানে খেয়াল করুন এখানে আমার নাম দিয়েছি এবং আমার কার্ডটা এখানে অ্যাড করে দিয়েছি, কার্ডের ডিটেলস দিয়েছি, অ্যাড্রেস দিয়েছি। দেখতে পাচ্ছেন কার্ডটা কিন্তু আমার নামে রয়েছে এবং এই কার্ডটা দিয়েই কিন্তু আমি একটু আগে প্লে স্টোরেও পেমেন্ট করলাম। এবার এখান থেকে নেক্সটে প্রেস করলাম। নেক্সটে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন আমার কার্ডের ডিটেলস আবারও চলে আসছে। এবার এখান থেকে চার্জ অ্যান্ড প্রসিড নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে কিন্তু রিচার্জ হয়ে যাবে। চলুন ক্লিক করে দেখি রিচার্জ হয় কিনা। ওটিপি কনফার্মেশন করতে বলা হয়েছে, তো আমি এখন বিডি অনলাইন এজেন্সির সাথে কথা বলে ওটিপি কনফার্মেশন করে নিব। দেখতে পাচ্ছেন আমার এখানে কোড চলে আসছে। এবার আমি সাবমিটে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু টপ আপ হয়ে গেছে। এবার দেখুন আমি যদি ড্যাশবোর্ডে যাই তাহলে দেখুন আমার এখানে ব্যালেন্স $10, তার মানে এই কার্ডটি দিয়ে কিন্তু আমি নেমচিপেও ডিপোজিট করতে পেরেছি। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা নিজের নাম, নিজের অ্যাড্রেস ব্যবহার করে একটা ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারেন এবং সেটা দিয়ে কিভাবে আপনি পেমেন্ট করতে পারেন। এই সাইটটি ব্যবহার করে আমার পার্সোনালি ভালো লেগেছে, তাই সাইটটি আপনাদের সাথে শেয়ার করেছি। এই সাইট থেকে আপনি কার্ড কিনবেন কি কিনবেন না এটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করে। যদি এই সাইট থেকে কার্ড কিনেন তাহলে অবশ্যই আগে তাদের সাথে ভালোভাবে কথা বলে নেবেন। যদি আপনার সাথে সকল কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন মিলে তবেই আপনি কার্ড কিনবেন, আদারওয়াইজ কোনো কিছু না জেনে না বুঝে কোনো কাজ করাই উচিত নয়। এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওটিতে লাইক দিবেন, সেই সাথে বিডি অনলাইন এজেন্সি থেকে যদি আপনি একটা কার্ড নিয়ে থাকেন সেই কার্ডের ইউজার এক্সপিরিয়েন্সটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।